নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত কবি শ্রী জয় গোস্বামীর লেখা আমার শ্যামশ্রী ইচ্ছে আমার স্বাগতা ইচ্ছেগুলি কাব্যগ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া। আজ আমি আপনাদেরকে এই বইটি থেকে দুটি কবিতা পড়ে শোনাব। একটি কবিতা অপ্রত্যাশিত। আমার বলার কথা শেষ হলো, এবার ছাদের ধারে আসি, না বলে নিইনি কিছু, একথা শপথ করে বলতে পারবো না। নীল বলে ডাকলাম তোমাকে, আগেও কাউকে হয়তো ডেকেছি এমন, অনেক অপ্রত্যাশিত বাধা দিয়েছিলে যাতে ভেসে গেল রচনার হাত। তাও কি অপূর্ব, আমি সাহিত্য হলেই দেখি দেবী হন শরীরে আসি না। অনেক অপ্রত্যাশিত সুযোগ দিয়েছ, বলো আমি সেই কবে থেকে তোমার শরীরখানি পেতে দিয়ে গেঁথেছি রেখেছি কি না। আরেকটি কবিতা সাঁকো। একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে কয়েকটি দিন মাত্র মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো। মেঘ করে আসবেই, পথ ঝাপসা হবেই বৃষ্টিতে, পা পিছলে তলিয়ে যাবে, তার আগে যতক্ষণ পারো আঙ্গুলে আঙ্গুল আঁকড়ে রাখো। কবি অসামান্য সৃষ্টি এই বইয়ের সমস্ত কবিতাগুলি। আপনারা সবাই বইটি পড়ুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।